প্রতারণা করে রংপুরে 205 বছরের পুরনো টেলিস্কোপ বিক্রিকালে ডিবি পুলিশের হাতে আটক হয়েছে 6 জন। এ সময় উদ্ধার করা হয় টেলিস্কোপ। শুক্রবার রাত 8:30 দিকে রংপুর নগরীর গোল্ডেন টাওয়ার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে টেলিস্কোপ উদ্ধার সহ তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান। পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন প্রতারক 205 বছরের পুরনো মূল্যবান টেলিস্কোপ বিক্রির উদ্দেশ্যে হোটেলে অবস্থান করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে 205 বছরের পুরনো টেলিস্কোপ উদ্ধার সহ 6 জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ঢাকা কাফরুল এলাকার দেওয়ান খোরশেদের পুত্র দেওয়ান রবিউল সালাম, পাবনা জেলার জালাল উদ্দিনের পুত্র শামসুল আলম, ঢাকার নুরুল ইসলামের পুত্র মিজানুর রহমান, পাবনা জেলার আব্দুল কাদের মিয়ার পুত্র আব্দুর রাজ্জাক, পঞ্চগড় জেলার আব্দুর করিমের পুত্র জাহিদুল ইসলাম ও পঞ্চগড় জেলার রুস্তমালের পুত্র শাহ আলম। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, প্রতারণা করে টেলিস্কোপ বিক্রির চেষ্টাকালে ডিবি পুলিশ তাদের আটক করে। তাদের নামে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।